বিশ্ব বাংলা কেবল টিভি অপারেটার্স ইউনিয়নের সপ্তম প্রতিষ্ঠা দিবস উদযাপন। উত্তর দমদমের মাইকেল নগরে হয়ে গেল রক্তদান শিবির। হাজির ছিলেন কেবল অপারেটার্স ইউনিয়নের কর্ণধার ও বিশিষ্টরা। 50 জনেরও বেশি এদিন রক্ত দেন উদ্যোক্তাদের দাবি। থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। আমরা যে কেবল অপারেটার, শুধু ব্যবসা করি না, মানুষের যে সেবা করি এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। আজ রক্তদান দিয়ে আমাদের উদ্বোধন অনুষ্ঠানের উদ্বোধন হলো। আজকের এখানে বহু মানুষ রক্ত দিতে এসেছে, কেবল অপারেটার এবং তাদের স্ত্রী, তাদের পরিবার, কাজের ছেলে, সবাই মিলে আজ রক্ত দিয়ে মুমূর্ষু রোগীর মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা করেছে, সেটাই আজকে শুরু করলাম।